আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শাহজাদপুর সিরাজগঞ্জের ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের জন্য বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন থেকে শুরু করে আবেদন ফি যোগ্যতা শর্ত এবং কত টাকা খরচ হয় ভর্তি হতে পাশাপাশি কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে তুমি একটি কংক্রিট ধারণা পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে দুই হাজার সতেরো সালে দেশের চল্লিশতম সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার শহর হতে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে এটির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে বর্তমানে শাহজাদপুর শহরের তিনটি কলেজে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসি হিসাবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও সকল শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে খাবারের জন্য এখানে ভালো মানের বড় বড় পনেরো থেকে বিশটি হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে শাহজাদপুরের চলতে তিন হাজার টাকা দিয়েও চলতে পারবেন আবার পাঁচ হাজার টাকা দিয়েও চলা যায় তবে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো টাকা দিয়ে খুব সহজে এখানে ভালো খাবার সহ ভালো পরিবেশে থাকা যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরও কিছু কথা এখানে নিজস্ব ক্যাম্পাস এখনও হয়ে ওঠেনি এটা সত্য তবে ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শুরু হয়ে যাবে বর্তমানে পাঁচটি ডিপার্টমেন্টের পাঠদান হয় প্রতি ডিপার্টমেন্টের রয়েছে পাশাপাশি এখানে ভার্সিটির লাইব্রেরিতে যথেষ্ট পরিমাণ বই সংগ্রহ করা আছে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনটি বাস আছে বলাকা চিত্রা এবং খনিকা এছাড়া শিক্ষকদের জন্য আলাদা একটি কোস্টার বাস রয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দুটি আলাদা গাড়ি রয়েছে ছাত্রদের জন্য কোনো হল নেই কিন্তু মেয়েদের জন্য একটি হল রয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপ এটা কয়েক বছর আগের ছিল এই ধারণা অনুযায়ী তোমাদেরকে বলতে পারি প্রথম বর্ষে যখন তোমরা ভর্তি হবে পনেরো হাজার টাকার মতো খরচা হবে মাসিক প্রায় বারো থেকে পনেরোশো টাকার মতো ফি দিতে হয় আরও অন্যান্য ফি এর সাথে যুক্ত রয়েছে এবার আসি কী কী অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ব্যবসা শিক্ষা অনুষদ সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ আবেদনের প্রাথমিক যোগ্যতা যা সবার জন্যই প্রযোজ্য গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে না হলে তুমি এখানে আবেদন করতে পারবে না দুই বা আঠারো সালে এসএসসি বা সমমান পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে দুই বা বিশ সালে তোমার এইচএসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবার আসি ইউনিট বিভাগ এবং আসন সংখ্যা এখানে চারটি অনুষদে পাঁচটি বিভাগে একশো পঞ্চান্নটির বেশি আসন রয়েছে কলা অনুষদে দুটি বিভাগ পঁয়ষট্টি আসন এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারে অর্থাৎ জিএসটিতে যারা এ বি সি ইউনিটে পরীক্ষা দিয়েছে সবাই সমাজ বিজ্ঞান অনুষদে একটি বিভাগে পঁয়ত্রিশটি আসন রয়েছে এখানেও সবাই আবেদন করতে পারে ব্যবসা শিক্ষা অনুষদে একটি বিভাগে পঁয়ত্রিশটি আসন রয়েছে এবং এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য সবাই আবেদন করতে পারে সর্বশেষ সঙ্গীত ও নৃত্যকলা অনুষদে একটি বিভাগে বিশটি আসন এখানেও সবাই আবেদন করতে পারে কোটার ব্যাপারে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা নেই তবে অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয়ের মতো কোটা থাকবে আশা করা যায় গত বছরগুলোতে তারা কোটা শিক্ষার্থীতে ভর্তি ভর্তি করেছে করেছে কোটা দিয়ে যেভাবে করা হবে মেধা তালিকা করা হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর একশোর উপর এর সাথে যুক্ত হয়ে যাবে তোমার এসএসসি এবং এসএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ সেটাকে দুই দিয়ে গুণ করে সর্বোচ্চ দশ নম্বর এবং এইচএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ সেটাকে দুই দিয়ে গুণ দিয়ে সর্বোচ্চ দশ নম্বর অর্থাৎ একশো বিশ নাম্বার এছাড়া আরেকটি বিষয় রয়েছে এখানে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা কিন্তু এটা সবার জন্য না সঙ্গীত ও নৃত্যকলা অনুষদে যারা আবেদন করবে তাদের জন্যই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অতিরিক্ত হিসাবে যুক্ত হবে কিন্তু অবশ্যই এখানে পাশ করতে হবে আবেদনের সময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিগত রেজাল্ট একশো বিশের মধ্যে মেধা তালিকা করা হবে পাশাপাশি সঙ্গীত বিভাগের আবেদনকারীকে অবশ্যই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে এবার আসি আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং আসন প্রথমে আসি কলা অনুষদ সামাজবিজ্ঞান অনুষদ এবং ব্যবসা অনুষদ রবীন্দ্র অধ্যয়ন বিভাগে বিজ্ঞানের জন্য পাঁচটি মানবিকের জন্য বিশটি এবং বাণিজ্যের জন্য পাঁচটি সর্বমোট তিরিশটি আসন রয়েছে সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে বিজ্ঞানের জন্য দশটি মানবিকে বিশটি বাণিজ্যের জন্য পাঁচটি সর্বমোট পঁয়ত্রিশটি আসন অর্থনীতিতে বিজ্ঞানের জন্য দশটি মানবিকের জন্য বিশটি বাণিজ্যের জন্য পাঁচটি সর্বমোট পঁয়ত্রিশটি আসন ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য বিজ্ঞানের সাতটি মানবিকের তিনটি এবং বাণিজ্যের জন্য পঁচিশটি আসন রয়েছে সব মিলে পঁয়ত্রিশটি আসন রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচইসি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলাদা কোনো শর্ত নেই এবার আসি সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ এখানে একটি বিভাগে রয়েছে বিভাগ আসন রয়েছে সঙ্গীত বিশটি এসএসসি এবং এইচএসি আলাদা কোনো শর্ত নেই তবে গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দিতে হবে এবং সেখানে পাশ করতে হবে এ বি এবং সি ইউনিটে শিক্ষার্থীদের মধ্যে বিভাগ ভিত্তিক আসন বন্টন করা হবে যেটা আমি এতক্ষণ তোমাদের উল্লেখ করলাম এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন ফি আবেদন ফি হচ্ছে ছশত টাকা প্লাস চার্জ আবেদন শুরু নভেম্বর একুশ আবেদন শেষ হয়ে যাবে ডিসেম্বর তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ